পৃথিবীর বিভিন্ন যারা লেখালেখি করেন, যারা রাজনীতি করেন, যারা বিশ্ব রাজনীতিকে পর্যালোচনা করেন, তাদের কথা হচ্ছে যে জিয়াউর রহমান হচ্ছে সেই ব্যক্তি, তিনি যদি ১৯৮১ সালে নিহত না হয়ে যদি ৭৫ সালে নিহত হতেন, তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি হতো আমরা জানি না। হয়তো এটা আফগানিস্তান অথবা লাইবেরিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। বন্ধুগণ, এখানেই জিয়াউর রহমান, জিয়াউর রহমান আমাদেরকে একটা নতুন আইডেন্টিটি দিয়েছেন, বাংলাদেশী জাতীয়তাবাদ, একটা দর্শন দিয়েছেন, যে দর্শনের ভিত্তি করে এই ভূখণ্ডে বাস করা সমস্ত মানুষগুলো আমরা এক হয়েছি। এবং মানুষের যে আকাঙ্ক্ষা ছিল ৭১ স্বাধীনতা যুদ্ধ, সেই গণতন্ত্রকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, বৌদ্ধরী গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। দুর্ভাগ্য আমাদের, সেই গণতন্ত্র বারবার মার খেয়েছে, হঠাৎ খেয়েছে। আরেকবার ১৯৮১ সালে তার শাহাদাতের পরেই কিছুদিনের মধ্যেই আবার একটা আপনার সেরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট করার চেষ্টা করা হয়েছিল। সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যোগ্য সহধর্মিনী, তিনি সেদিন একজন গৃহবধূ ছিলেন, তিনি কিন্তু ঘর থেকে বেরিয়েছিলেন সেই জিয়াউর রহমানের পতাকাটাকে, বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন, তার পতাকাকে নিয়ে তিনি ৯ বছর এই বাংলাদেশে চারণ কবির মতো গণতন্ত্রের গান গেয়ে বেরিয়েছেন এবং গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করেছেন এই সব তরুণ এবং এই সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে। সেই কথা আমাদের ভুলে গেলে চলবে না। বন্ধুগণ, তারপরে আবারও আঘাত এসেছে এবং এখন গত ১৪ বছর ধরে আমরা সেই গণতন্ত্রকে যখন পুরোপুরি হত্যা করার প্রক্রিয়া চলছে, যখন তাকে হরণ করা হয়েছে, গণতন্ত্রকে মুছে দেওয়া হচ্ছে, সেই সময় আবারও দেখুন কি অদ্ভুত যোগাযোগ, যে তারই পুত্র শহীদ প্রসিদ জিয়াউর রহমানের পুত্র বেগম খালেদা জিয়ার পুত্র সেই পতাকা ধরে নিয়েছেন, যদিও দূরে আছেন, বহু দূরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন তাদের এই গণতন্ত্র হত্যা যে চক্রান্ত, সেই চক্রান্তে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে, অত্যন্ত অসুস্থ। কিন্তু তারেক রহমান সেই দূর থেকে, নির্বাসন থেকেও, সুদূরে থেকেও তিনি সেই পতাকা তুলে ধরেছেন এবং আমাদেরকে তিনি ঐক্যবদ্ধ করছেন। আজকে গত কয়েক বছর ধরে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই বাংলাদেশের মানুষ যে সংগ্রাম, যে লড়াই শুরু করেছে, এই লড়াই এখন তীব্র গতিতে তার চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন ইতিমধ্যে ১৭ জন মানুষ তার রাজপথে বুকে রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গুম হয়েছে, তারপরে মানুষ থেমে নেই, মানুষ গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, লড়াই করছে। বন্ধুগণ, আজকে শহীদ প্রসিদ জিয়াউর রহমানকে আমাদেরকে সেখানেই আবার মনে করতে হবে যে যখন এই মানুষটির ঘোষণার মধ্য দিয়ে একটা দিশেহারা জাতি কিন্তু উঠে দাঁড়িয়েছিল, যুদ্ধ করেছিল, আজকে আবার আমাদেরকে সেই জিয়াউর রহমানকে মনে করে আমাদের তারেক রহমান সাহেবের যে ডাক, সেই ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হবে, উঠে আমরা দাঁড়িয়েছি, সেটাকে সংগঠিত করতে হবে। সমস্ত রাজনৈতিক দল, সকল সংগঠন, সমস্ত গণতান্ত্রিক মানুষকে একতাবদ্ধ হয়ে আজকে এই সংগ্রামকে তার পরিণতির দিকে নিয়ে যেতে হবে। আমরা গণতন্ত্রের জন্য, আমার ভোটের অধিকারকে নিশ্চিত করার জন্য আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। কিন্তু আমরা জানি আমাদের অভিজ্ঞতা থেকে যে এই বাংলাদেশে কোনোদিনই সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না যদি আওয়ামী লীগের এই সরকার ক্ষমতায় থাকে। সুতরাং আমাদের স্পষ্ট করে বলেছি যে অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে একটা জনগণকে ভোটের অধিকার ফিরে দিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সেটাই একমাত্র এই রাজনৈতিক সংকটকে উত্তরণের একমাত্র পথ, এই জাতিকে রক্ষা করার একমাত্র পথ। তাই আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এই লক্ষ্যে এগিয়ে যাই যে আমরা আমাদের সেই চূড়ান্ত লক্ষ্য এই দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, ভোটের অধিকারকে রক্ষা করা এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা, এটাকেই আমরা আপনার সামনের দিকে নিয়ে সফল করি।